আপওয়ারকে গেট পেইড সবার প্রথমে সেটিংস অপশনে যাব দুইটা অপশনে পেমেন্ট উইথড্র করা যায় সবার প্রথমে হচ্ছে আমাদের পেওনের আরেকটা হচ্ছে ডাইরেক্ট ট্রান্সফার ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার দিতে পারবো আপওয়ার্ক থেকে অথবা আমরা রকেটেও ট্রান্সফার দিতে পারবো হ্যাঁ বাট বিকাশ সাপোর্ট করবে না আপওয়ার্ক আবার বলতেছে আপওয়ার্ক বিকাশ সাপোর্ট করবে না তুমি যদি রকেট অ্যাকাউন্ট থাকে রকেট অ্যাকাউন্ট যদি তোমার নামে থাকে আপওয়ারকে অ্যাকাউন্টের নাম তোমার এনএডি কার্ডের নাম রকেট অ্যাকাউন্টের নাম যদি সেম থাকে তুমি খুব আরামে ডলার উইথড্র করে নিতে পারবা গুগলে যে অ্যামাউন্টটা দেখায় ডলার রেট ধরা যাক গুগলে আজকে ওয়ান ইউএসডি ইকুয়ালস টু বিডিটি যত দেখলাম সেই অ্যামাউন্টটাই পাবা রকেটে প্লাস একটা রেমিটেন্স পাবা সরকার রেমিটেন্স পাঠাবে আপনার থেকে উইথড্র করার জন্য যাক অল্প একটা অ্যামাউন্টের রেমিটেন্স সেটা নিয়ে কথা বলে লাভ নেই আচ্ছা এটা কি টাকা হিসেবে ব্যাংকে যাবে নাকি ডলার টাকা হিসেবে টাকা হিসেবে আসবে ডাইরেক্ট তোমার রকেট অ্যাকাউন্টে মোবাইলের মধ্যে পেয়ে যাবে টাকা ও আচ্ছা আচ্ছা কি কোনো ট্রানজেকশন ফি আছে যেমন অনেক জায়গায় কি ইনটা না ট্রানজেকশন ফি নাই মানে এখানে আমি বলতেছি দুইটা সিস্টেম আছে তুমি পেয়োনিয়ারে উইথড্র করতে গেলে মানে এক ডলার করে কাটবে আর হচ্ছে তোমার তুমি যদি রকেটে নাও তাহলে পার ট্রানজাকশনে তিন ডলার করে কাটবে ঠিক আছে আচ্ছা এখন সবার প্রথমে আমরা এখানে তো আমাদের আসলে অ্যাকাউন্ট কানেক্ট করা আচ্ছা পেমেন্ট মেথড ঠিক আছে এখানে যে আমার হচ্ছে তোমার একটা পেয়নের কার্ড অ্যাড মানে পেয়নের কার্ড অ্যাড করা আছে তো অ্যাড মেথডে ক্লিক করলে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার ওয়্যার ট্রান্সফার আর হচ্ছে তোমার পেয়নের অপশন থাকবে যেহেতু আমি পেয়নের কানেক্ট করে ফেলছি পেয়নের আর দেখাচ্ছে না ঠিক আছে সো লোকাল ব্যাংকে যদি ট্রান্সফার করতে চাও তাহলে এটা আচ্ছা তোমরা যে কোনো একজন একটু স্ক্রিনটা শেয়ার করো তোমাদের প্রোফাইল থেকে দেখাইলে আমি আপডেটেড ভিউটা পাবো যে কোনো একজন তাড়াতাড়ি ট্রাই করো আচ্ছা যারা আপার ক্রাশে নতুন মানে আপার ক্রাশে শুধু ভর্তি হইছো তাদের সবার পেনের অ্যাকাউন্ট আছে না নাকি নাই কি ভাই আছে ওকে গুড আচ্ছা ভাই আমাকে একটু রিমোট কন্ট্রোল রিকোয়েস্ট দাও এক্সেপ্ট করো একটু মাউস ছেড়ে দাও সবাই দেখো আমরা গেট পেইড বাটনে ক্লিক করব সবার প্রথমে সেটিংস এ যাচ্ছি আপওয়ার্কে পেনটা একটু কানেক্ট করে ফেলো সবাই তবে ওখানে এমনি ক্লিক করে দিয়ে দাও পাসওয়ার্ড দাও আচ্ছা তো আমাদের এই যে গেট পেইড অপশন এটা খুব ভালো করে খেয়াল করো পেমেন্ট পেইড সবার প্রথমে গেট পেইড অপশনে গেলাম আপনাদের গেট পেইডে যাওয়ার পর আমাদের এখানে পেমেন্ট মেথড নাই পেমেন্ট মেথড অ্যাড করার জন্য অ্যাড মেথডে ক্লিক করতে হবে অ্যাড মেথডে আমাদের পেনের আছে ডাইরেক্ট ব্যাংক লোকাল ব্যাংক আছে সো আমরা মনে করো পেন এট পেন এর কে সেটআপ করব সবার প্রথমে ওই সিস্টেম একই এখানে এই যে 2 ডলার করে কাটবে পার উইথড্রোতে আর এই যে ওয়্যার ট্রান্সফারে আর ইয়া সরি সরি ডাস বাংলা তোমার এই যে 1 ডলার করে কাটবে পার উইথড্রোতে আর পেনে দুই ডলার করে কাটবে যাক এটা তো আসলে একই সিস্টেম ভাই ব্যাংকে অ্যাড করতে কি এক্সট্রা কোনো আবার কিছু চার্জ করবে যে ব্যাংকে ডকুমেন্ট তো তোমার দিতেই যায় ডকুমেন্ট তো চাবি তোমার হচ্ছে ইয়া ব্যাংকে তোমার হচ্ছে ওই যে রিসেন্ট যে ইয়াটা ট্রানজেকশনটা চাবি আর কি ঠিক আছে আর এটা বিল অ্যাড্রেস বিলিং অ্যাড্রেস চাইতে পারে সো পেনে সেটআপ করতেছি পেনে সেটআপে গেলাম গেট পেরে যাওয়ার পর পেনে মেইল আর হচ্ছে না এরকম কিছু না মেইল এক থাকলে না থাকলে চলবে সমস্যা নেই আচ্ছা এখানে অলরেডি আমাদের পেনের অ্যাকাউন্ট আছে আমরা দেখব হাতের ডান দিকে অলরেডি হ্যাভ হ্যাভেন পেনের অ্যাকাউন্ট ক্লিক হিয়ার সো আমাদের এক্সিস্টিং পেনের অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতেছি আমরা অলরেডি পেনের অ্যাকাউন্ট খুলে ফেলছি সো আমাদের ওই পেনের এর সাথে আমি আপওয়ার্কটা কানেক্ট করতেছি ভাই তোমার ইউজারনেম একটু পাসওয়ার্ডটা দাও আর আশা করি পেনের সব আর ক্লিয়ার আছে পেনের অ্যাড্রেস ভেরিফিকেশন ভুলে গেছো পাসওয়ার্ড বাইর করতে পারবা হ্যাঁ বের করতে পারবো কিন্তু আমি স্ক্রিন আমি স্ক্রিন শেয়ার অফ করছি হ্যাঁ বের করো রকেটে নিলে ওই যে ওই সব কোনো ঝামেলা থাকে না তাই না ভেরিফাই টেরিফাই এরকমের না রকেটে এরকম কিছু চাবে না জাস্ট রকেটের ব্যাংক অ্যাকাউন্টের ম্যানেজার তোমাকে প্রথম দিন ডাকতে পারে ডাকার পরে জিজ্ঞাসা করলে তুমি বললেই হবে এটা হচ্ছে ফিলান্সার অ্যাকাউন্ট আচ্ছা সো আমাদের আপওয়ার্কটা আমি পেমেন্ট মেট পেমেন্ট এটা সেটআপ করে ফেলছি পেমেন্টে জাস্ট লগ ইন করছি লগ ইন করার পর ডান আচ্ছা এখানে আমাদের পেমেন্টের কিছু শিডিউলিং সেটআপ করতে হবে শিডিউলিং মানে হচ্ছে আমরা বলে দিলাম যে মিনিমাম অ্যামাউন্ট যদি ধরো দুইশো ডলার হয় বা একশো ডলারই দিলাম একশো ডলার হইলেই তুমি আমার অ্যাকাউন্টে অটো ট্রান্সফার করে দিবা ঠিক আছে তাহলে একটা মজার ব্যাপার এখানে আমার একশো ডলার হলে অটোমেটিক্যালি পে চলে যাবে বারবার ফাইবার যেরকম উইড্রো করতে হয় এরকম কিছু না ডাইরেক্ট তোমার একশো ডলার হলে উইড্রো হয়ে যাবে আর এখানে আমি সেট করে দিব যে দুইটা শর্ত ফিল করতে হবে আমরা এটা মান্থলি দিতে পারি কোয়ার্টারলি কোয়ার্টারলি মানে কি আমরা হচ্ছে চার তিন মাসে একটা কোয়ার্টার তিন মাস পর পর সো তোমার আর্নিং যদি অনেক ভালো থাকে তুমি মান্থলি নিবা প্রত্যেক মাসে ট্রান্সফার হয়ে যাবে প্রত্যেক মাসে একশো প্লাস হলে ট্রান্সফার হয়ে যাবে তোমার আর্নিং আরো ভালো তোমার আর্নিং মনে করো অনেক ভালো তোমার উইকলি একশো ডলার পার হয়ে যায় তাহলে উইকলি দিয়ে রাখবা উইকলি একশো ডলার পার হইলেই ট্রান্সফার হয়ে যাবে তোমার যদি খুব ভালো না হয় পনেরো দিন দিবা আরও না ভালো হইলে মান্থলি দিয়ে রাখবা ঠিক আছে আমি সাজেস্ট করি মান্থলি একশো ডলার মানে আমাদের প্রত্যেক মাসে একশো ডলার প্লাস হইলেই ট্রান্সফার করে দিবে শেষ এটা সেট করে নিলাম আর কিছু দরকার নেই আর রিভার্স ব্যালেন্সের দরকার নেই নেক্সট রিভার্স ব্যালেন্স তো যাচ্ছে রিভার্স ব্যালেন্স জিরো রিজার্ভ ব্যালেন্স মানে তোমার ওই যে কানেক্ট কেনার জন্য কিছু ডলার রাখা ধরো তোমার অ্যাকাউন্টে আজকে কানেক্ট নাই ইনস্ট্যান্টলি কিছু কানেক্ট কিনতে হতে পারে আমি এটা মেম্বারশিপ প্লাস যখন বলবো তখন দেখাবো মনে করো পাঁচ ডলার আমার অ্যাকাউন্টে রেখে দিব আমার কাছে একশো দশ ডলার জমা হয়েছে পাঁচ ডলার রেখে একশো পাঁচ ডলার পেনের পাঠিয়ে দিব অটো এটা রিজার্ভ রেখে দিও পাঁচ রিজার্ভ রাখবেন ওই যে কেটে দিয়ে টাকা চলে আসবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ অটো চলে আসবে আর কি মানে পেনের অটো চলে আসবে আচ্ছা এটা সেট করে দিলাম ঠিক আছে জাস্ট আমি মান্থলি একশো ডলার দিলাম এবং রিজার্ভ ব্যালেন্স রাখলাম পাঁচ নেক্সট করলাম ঠিক আছে শেষ আমাদের পেমেন্ট মেথড সেট করা শেষ তো আমাদের পেয়ের কানেক্টেড হয়ে গেছে অলরেডি তাই না আচ্ছা এখানে যে শিডিউলিং করলাম এতক্ষণ পেনের গেল আচ্ছা এটা প্রিফার্ড মেথড হ্যাঁ এটা প্রাইমারি মেথড বা পৃথা মেথড আর ফাইবারে একটা প্রবলেম হচ্ছে একবার পেরে অ্যাড করার পর এটা রিমুভ করা যায় না বাট তোমার যখন এটা রিমুভ করতে ইচ্ছা করবে এখান থেকে রিমুভ করতে পারবা ফাইবার ফাইবারে কাস্টমার সাপোর্টে যেতে হয় আচ্ছা আমরা এখন একটা রকেট অ্যাকাউন্ট এড করব ভাই তোমার রকেট আছে স্যার রকেট আছে কিন্তু আমার নামে আছে আচ্ছা এটা তোমার নামে আচ্ছা জাস্ট আমি অ্যাড করে দেখাই তোমার নামে থাকা লাগবে না থাকলে করে নিও আচ্ছা তো আমরা এটা দিব হচ্ছে ডাইরেক্ট টু লোকাল ব্যাংক ঠিক আছে আমাদের 0.99 লাগবে আচ্ছা সো সেটআপ বাটনে ক্লিক করলাম এখানে সিম্পলি জাস্ট তোমার ব্যাংকের ইনফরমেশন গুলো চাবে তো আমরা একবার মানে সেট করে ফেলতে পারলে কাজ শেষ সুইফট কোড রকেটের সুইফট কোড রকেট কোন ব্যাংকের ডাচ বাংলা ডাচ বাংলার সংক্ষেপ হচ্ছে ডিবিবিএল গুগল করো ডিবিবিএল এস আই এফ টি সুইফট কোড ডিবিবিএল এর সুইফট কোড হচ্ছে বিডিডিএ ডিবিবিএল কপি করলাম আচ্ছা আপনাকে গেলাম এখানে আমি সুইফট কোডটা দেওয়ার পর ও দেখে বুঝে যাবে যে সেটা হচ্ছে অমুক ব্যাংক ঠিক আছে ভাইয়া এটার পর ব্রাঞ্চেরটাও দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ক্যারেক্টারই তো আছে আচ্ছা এই ব্রাঞ্চেরটা ব্রাঞ্চ অনুযায়ী আর কি ব্রাঞ্চ বুঝতে পারছি একশো দুই বা সাত আমরা মনে করো ধানমন্ডি ব্রাঞ্চ দিচ্ছি ঠিক আছে জাস্ট আমি এক্সাম্পল দেখাচ্ছি একটু পরে এটা আমরা রিমুভ করে দিতে পারবো ধানমন্ডি ব্রাঞ্চ বা মিরপুর ব্রাঞ্চে সুইফট কোড যে কোনো একটা ব্রাঞ্চ মানে তুমি যেখান থেকে খুলছো তাইলে ডিবিবিএল বিডিডিএইচ লাস্টে একশো পনেরো তাহলে এখানে আটটা আর এখানে তিনটা আট নয় দশ এগারো তাহলে ধরো আমি যদি মিরপুর ব্রাঞ্চ ধরি একশো পনেরো আচ্ছা এটা দিয়ে হচ্ছে হ্যাঁ একটা স্পেস বেশি ছিল ব্রাঞ্চ কোড লাগবে না ঠিক আছে ডিবিএল বিডিএস দিয়ে ফাইন দিলাম ফাইন দেওয়ার পর এটা ধরে ফেলছে এটা রাজ বাংলা ঠিক আছে খুবই ভালো সো আমাদের কারেন্সি বিডিটি সব ঠিক আছে আমাদের এখানে অ্যাকাউন্টের নাম্বার মোবাইল নাম্বার ঠিক আছে ভাই তোমার মোবাইল নাম্বারটা দাও জাস্ট মোবাইল নাম্বারের পর লাস্টে অবশ্যই একটা লাস্ট ডিজিট যেটা আছে

সিরাজগঞ্জের পোস্ট কোড কত আচ্ছা তো তোমার ওই অ্যাকাউন্টটা যেটা করছো সেটা ফার্স্ট নেম লাস্ট নেম এটা জাস্ট তুমি দাও আমি পরে রিমুভ করে দিচ্ছি তুমি তোমার নামে অ্যাকাউন্ট করবে তোমার নাম ছাড়া কিন্তু হবে না আপওয়ার্ক থেকে টাকা ছেড়ে হ্যাঁ আপওয়ার্ক থেকে টাকা ছেড়ে দিবে ঠিকই কিন্তু তোমার রকেটে আটকে দিবে রকেটে বলবো আপনার নামের সাথে এই নাম মিল নেই আমার মিনহাজুল ইসলাম আর মিনহাজুল আসিফ নিয়ে ঝামেলা পড়ছিলাম একবার সরি এমডি মিনহাজুল ইসলাম আর শুধু মিনহাজুল ইসলাম এমডি আছে কেন ধরছে পরে বলল যে আপনাদের অফিস ভিজিট করব এই সেই দুনিয়া সব ভাবি যাবি আচ্ছা এনিওয়েজ এখানে দেখো আমাদের ডেট অফ বার্থ হ্যাঁ ফার্স্ট ইয়ার দাও কোন ইয়ারে ইয়ার 1998 কত 1998 আচ্ছা আচ্ছা কিছু একটা দিলাম ধরো বুঝলাম না দুই হাজার এখন একুশ চলে এটা আগের গুলো দিয়ে রাখছি কিছু একটা দিলাম অক্টোবর দিলাম ধরো তারপর হচ্ছে অ্যাপ্লাই দিলাম তারপর এখানে একটা ডে দিলাম ঠিক আছে এটা ন্যাশনাল আইডি কার্ডে ঠিক যেভাবে আছে ওভাবে দিবা অবশ্যই অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে আছে ওভাবে দিবা আচ্ছা এরপরে চাইছে কি আমাদের কাছে আমাদের এড্রেস চাইছে তুমি তোমার ফুল এড্রেসটা দিবা এনআইডি কার্ডে ঠিক যেভাবে আছে ওভাবে অ্যাড্রেসটা দিবা ঠিক আছে এখান থেকে ধরো আমি আপাতত দিলাম সিরাজগঞ্জ দাও ফোন নম্বরটা এটা কি ওই হবে না কোন ফোন ওই অ্যাকাউন্ট নাম হিসেবে গেছে অ্যাকাউন্ট নাম্বার হিসেবে ডান সো আই অ্যাটেস্টেড আমি ওনার এবং অথরাইজ করতেছি আমি ব্যাংকটা ইউজ করি ডান এখানে সমস্ত ইনফরমেশন আছে রিভিউ করে নিবা তারপরে নেক্সট বাটনে ক্লিক করবা তোমার এই রকেটটা এড হয়ে যাবে ঠিক আছে এখানে কোনো ভেরিফিকেশন চাবে না সেটা এরপর তোমার কাছে ব্যালেন্স জমে

এখন যেহেতু আমাদের সঠিক নাই আমরা এটা ড্রপডাউন থেকে ফালাই দিচ্ছি যেহেতু আমাদের নামের সাথে এই অ্যাকাউন্টের নামের মিল নেই আমি জাস্ট প্রসেসটা দেখাইলাম সো দিস ইজ দ্য টু ইম্পর্টেন্ট প্রসেস এছাড়াও যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারো আপ মাধ্যমে পেমেন্ট উইথড্র করার জন্য সবাই ক্লিয়ার